তো হ্যালো বন্ধুরা, আমি প্রথমে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডের আমি ছোট ছোট অংশগুলোকে কেটে নেব। এরকম বন্ধুরা আমি এরকম চারটে আটটা টুকরো করে নিয়েছি সমান মাপের। তোমাদের যেমন ডিভাইস হবে তোমরা তার উপর ছোট ছোট টুকরো করে নেবে। হ্যালো বন্ধুরা, এবার আমরা ছোটপট বক্স বানিয়ে নেব একটা। এরকম বন্ধুরা আমি এরকম একটা প্রথমে খাপ বানিয়ে নিয়েছি। তারপর আমি এটার এই দিকটা পুরোটাই পূরণ করে দেব। তারপর এটাকে এরকম ভাবে রাখবো, বাকিটা আমি পরে দেখাচ্ছি। এরকম বন্ধুরা আমি এটার পিছন দিকটা পুরো কভার করে দিয়েছি। হ্যালো বন্ধুরা, এবার আমি আর একটা পেটি নিয়ে ঠিক এটাকে একটু বেঁকিয়ে বসাবো। কিন্তু তার আগে আমি এবার এটার মধ্যে ফিটিংটা করে দিতে চাই। এবার আমাদের লাগবে হচ্ছে একটা মাদার বোর্ড। এই মাদার বোর্ডটাকে আমি এখানে বসানোর জন্য কেটে নিয়েছি। এ দেখো, আমি এখানে একটা স্পিকার লাগিয়ে নিয়েছি, আর এখানে একটা সুইচ। এখান থেকে তারগুলো বার হয়ে গেছে। এখানে এই লাল আর সবুজ দুটো হচ্ছে ব্যাটারির কানেকশন, এই দুটো হচ্ছে সুইচের কানেকশন, আর এই নীল দুটো হচ্ছে স্পিকারের কানেকশন। এবার আমি প্রথমে স্পিকারের কানেকশনটা করে নেব। এই নীল দুটোর সঙ্গে এই নীল দুটো যোগ করে দেব। এটা বন্ধুরা আমি স্পিকারের তার দুটো জয়েন করে নিয়েছি। এবার আমি সুইচের কানেকশনটা করে নেব এই সবুজ দুটো তার দিয়ে। এটা বন্ধুরা দুটো সবুজ তার আমি জয়েন করে নিয়েছি। এবার আমি এরকম একটা জিনিস নিয়ে নিয়েছি যেখানে দুটো ব্যাটারি আটানো যাবে। তো এটাই হবে আমার ব্যাটারির কানেকশন। এইটা থেকে দুটো তার আমি বার করে নিয়েছি। এই দুটো তারের সঙ্গে এই লাল মানে প্লাস, আর সবুজ মানে মাইনাস, আর এখানকার মাইনাস মানে সবুজ, আর এখানকার প্লাস মানে লাল। অতএব লালে লালে যোগ করে দেবো এবং সবুজে সবুজে যোগ করে দেবো। এটা বন্ধুরা আমি জয়েন করে নিয়েছি। এবার আমি আপাতত ব্যাটারিটাকে খুলে রাখছি। এবার আমি পুরো জিনিসটাকে ব্ল্যাক টেপ কিংবা গ্লুগান দিয়ে সেট করে নেব। এরকম বন্ধুরা আমি এটাকে লাগিয়ে নিয়েছি। এবার আমি এটাকে শক্ত করে গ্লুগান দিয়ে লাগিয়ে দেব। দেখো, আমি এটাকে গ্লুগান দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, আর এইটাকে আমি এইখানে লাগিয়ে দেবো গ্লুগানের মাধ্যমে, আর এই দিকটা পেটি দিয়ে মুড়ে দেব। দেখো বন্ধুরা, আমি এই দিকটা পুরো সিল করে দিয়েছি। এবার আমি ব্যাটারিটা ভরে নিচ্ছি। সুইচ অন করছি। আমি এই দিকটা পুরো সিল করে দিয়েছি। এবার আমি ব্যাটারিটা ভরে নিচ্ছি। সুইচ অন করছি।
দেখো বন্ধুরা, আমি এটা আবার অটো মোডে করে অন করেছি। এবার আমি একটা টিপলে অনেক আওয়াজ বেরোবে। দেখো কত সুন্দর কাজ করছে এটা।